চীন আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। Let's give each other a chance. British প্রধানমন্ত্রীর কাছে আমরা আর্জ করছি যে বাংলাদেশ সেভ বাংলাদেশ, বাংলাদেশটাকে আপনারা বাঁচান। আগামী নির্বাচন যেন সরাসরি ব্রিটিশরা সেখানে এবং ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, ডেমোক্রেটিক দেশগুলি যেন সরাসরি হস্তক্ষেপ করে। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। দর্শক, আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা কিন্তু আপনারা ভিডিওর শুরুতেই কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে বুঝতে পেরেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন দর্শক, আর কথা বলবো না, সরাসরি ভিডিও স্ক্রিন থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। নির্বাচনে নেওয়ার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা আমাদেরকে টোপ দিয়েছে, পয়সার অফার দিয়েছে, সিটের অফার দিয়েছে, আমরা নির্বাচনে যাই নাই। এখন বিপিন উর্জন রাজনীতি না করে তার রাজনীতি নিঃশেষ করে দেবো। আজকে আমাদের নেতা কর্মী কয়েকজন, তার চেয়ে পুলিশের সংখ্যা বেশি। এখন আমরা কি পুলিশের সাথে ধাক্কাধাক্কি করবো? আমরা কি পুলিশের সাথে পিটাপিটি করবো? করবো না। আমাদের এখন প্রোগ্রাম আমরা করতে চাচ্ছি, পুলিশ করতে দেয় নাই, আমরা করি নাই। আবার আমাদের সক্ষমতা যেখানে হবে যেভাবে আমরা সব প্রোগ্রাম করবো। এইটা মূলত নির্বাচনে না যাওয়ার কারণে আমাদের নেতা কর্মীদের ইতিমধ্যেই সারা দেশে হয়রানি করছে। আপনারা জানেন আজকে বাংলাদেশে মাত্র 8 জন ব্যক্তি মিলে এই প্রশাসনে নির্বাচন করছে, 2-3 জন গোয়েন্দা সংস্থার প্রধান এবং এই রাজনৈতিক 2-4 জন প্রধান। আজকে যখন আমাদেরকে নির্বাচনে নিতে পারে নাই, তখন তাদের ক্ষোভ রাজনীতিকে নিঃশেষ করে দেবে। এত সোজা বিএনপির মতো দলকে এত বছর নিঃশেষ করতে পারছে, জামাতের মতো দলকে মিথ্যা জঙ্গিবাদী তকমা দিয়ে আন্তর্জাতিক ভাবে এত প্রোপাগান্ডা ছড়িয়ে, সমস্ত ইন্ডিয়ান মিডিয়া প্রোপাগান্ডা ছড়িয়ে জামাতের রাজনীতি নির্মূল করা গেছে, জানি না। আজকে দুঃখ হয় আওয়ামী লীগের করুণ পরিণতি থেকে, 75 থেকে 96 পর্যন্ত 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। আওয়ামী লীগের উপরে দমন পীড়ন, নির্যাতন নিপীড়ন কম হয় নাই, কিন্তু আওয়ামী লীগটি মুছে ফেলা গেছে, যায় নাই। কিন্তু আজকে আওয়ামী লীগ যে কাজ করতেছে তারা জনগণের ঘৃণা, জনগণের মন থেকে নিজেরাই মুছে দেওয়ার উপক্রম হচ্ছে। আওয়ামী লীগ তো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশকে সিকিম বানানোর জন্য শেখ হাসিনা লেনদুপ দর্জির ভূমিকা অবতীর্ণ হয়েছে। কাজে আমরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, দেশের অস্তিত্বে বিশ্বাস করি, তাদের লড়াই সংগ্রাম চলবে, যতদিন আছি চলতেই হবে। আওয়ামী লীগের মতো ভারতের হাতে দেশকে তুলে দেওয়া, বাংলাদেশের সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, গণমাধ্যম সবকিছু কালকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকালকে এইখানকার ভারতের সাবেক আপনার হাই কমিশনারকে নিয়ে এসেছে, তারা নিয়ে এসেছে কোন পত্রিকা, যারা ইন্ডিয়ান দালালি করে এই দেশে খায়, এই দেশে পড়ে, চাকরি দালালি করে ইন্ডিয়া আজকে, ইন্ডিয়ার দালালদের কারণে আজকে আমার সামরিক বাহিনী শ্বাস। সরকার যখন ক্ষমতা এসেছে, বিডিআর বিদ্রোহের নামে সামরিক বাহিনীর প্রথম সারি অফিসারদেরকে হত্যা নির্লক্ষ্য করেছে। আজকে আমার দেশে পুলিশ প্রধান কে হবে, এনএসআই প্রধান কে হবে, দ্বিতীয় ভাই প্রধান কে হবে, এমপি কে হবে, সেটা হচ্ছে ভারত নির্ধারণ করে দেয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ভারতের দাবিদারি করে লেনদুপ দর্জির ভূমিকায় অবতীর্ণ হলে বিদেশের গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী, আন্দোলনকারী জনতা শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করবে, বাকশালীদেরকে প্রত্যাখ্যান করবে, আরো প্রতিরোধ গড়ে তুলবে। যেমনি ভাবে 75 জনগণ বাকশাল মেনে নেয় নাই, রাজপথে নেমেছিল গণতন্ত্রের দাবিতে, আজকেও নিরস্ত্র জনগণকে যদি আমাদেরকে সংঘাতের দিকে ঠেলে দেয় তাহলে আমাদের বাস্তবে কি করতে হবে? আমাদের যা করার তাই হবে, রক্তপাত হবে, লাশ পড়বে, একটার পরিবর্তে 2টা। নুরুল হক নুরের কথার সাথে আপনি পুরোপুরি সহমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে লিখবেন, যেখানে তাকে টাকা পয়সা দিয়ে কোনোভাবে এই একতরফা নির্বাচনে অংশগ্রহণ করাতে পারেনি। তো চলুন এবার বিএনপির দলের যে সমস্ত বাইরে, বাংলাদেশের বাইরে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখন জো বাইডেনের কাছে জানিয়েছে বিষয়টা, এবং তারা যে 26টা বা 25টা এরকম বিভিন্ন ভোট ভাগাভাগি করে নিজেরা নিজেরা নির্বাচন করতেছে এই বিষয়টা যখন বিএনপির মালিক সাহেব তিনি যখন জানিয়েছেন তখন আসলে কি হয়েছে, চলুন সেটা একটু আমরা শুনে আসি। আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা আর্জ করছি, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমরা আর্জ করছি যে বাংলাদেশ সেভ বাংলাদেশ, বাংলাদেশটাকে আপনারা বাঁচান। বিকজ আমরা এই দেশে, আমরা ব্রিটিশ বাংলাদেশিরা, আমাদের প্রাণের দাবি, আমরা বাংলাদেশে সেই বহুদলীয় গণতন্ত্র দেখতে চাই যেটা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, উনি বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছিলেন, এবং মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছিলেন। আমরা আজকে সেই আইনের সুশাসন বেগম খালেদা জিয়া যেভাবে স্টাবলিশ করে গেছিলেন আজকে 3টার মধ্যে একটাও নাই। তা আমরা চাই ইন্টারন্যাশনাল কমিউনিটি যেন ইন্টারভিন করে এবং এই আগামী নির্বাচন যেন সরাসরি ব্রিটিশরা সেখানে এবং ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, ডেমোক্রেটিক দেশগুলি যেন সরাসরি হস্তক্ষেপ করে, নাহলে বাংলাদেশের মানবাধিকার থাকবে না, মানুষকে তারা লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীকে তারা কিল করে ফেলবে এবার যদি ক্ষমতা আসে, তারা সেই কিল থেকে সেভ করে না আমাদের। আজকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা এখানে স্মারকলিপি দিয়েছি ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাবর।
বাংলাদেশে এই বর্তমানে কোনো মানবাধিকার নাই, গণতন্ত্রকে হত্যা করেছে। বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ সারা সবাই চেয়েছিল দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের প্রাণের দাবি। কিন্তু এই অবৈধ জালিম ফ্যাসিস্ট হাসিনা অবৈধ নির্বাচন কমিশন অবৈধভাবে নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে সেটা যাতে বাংলাদেশে নির্বাচন না হতে পারে এই নির্বাচন কমিশনের আন্ডারে, এর জন্য আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে আমরা স্মারকলিপি দিয়েছি। ইন্টারন্যাশনাল মানবাধিকার দিবস উপলক্ষে এবং বাংলাদেশে কোনো মানবাধিকার বর্তমানে নেই, বাংলাদেশে যেভাবে খুন গুম হত্যা নির্যাতন চলতেছে তা বন্ধ করতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজন। গণতান্ত্রিক সিস্টেম স্টাবলিশ করতে হলে একটি নিউট্রাল সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন হওয়া দরকার। এই আগামী নির্বাচন স্টপ করার জন্য এবং বেগম খালেদা জিয়া সহ মহাসচিব সহ আনকন্ডিশনাল রিলিজ প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশে শেখ হাসিনার রেজিগনেশনের জন্য আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী যেহেতু কমনওয়েলথ কান্ট্রি বাংলাদেশও এবং তাকে তারা যাতে প্রেশারাইজ করে এবং বন্ধ করে এই এই বিষয়ে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাবর আমরা এখানে একটা ব্রিটিশ নির্বাচনের পর বাংলাদেশে আরও বসন্তের মতো কাণ্ড ঘটাতে পারে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কা রাশিয়ার। শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। এদিকে মারিয়া জাকারোভার বক্তব্য নাকচ করে পররাষ্ট্রমন্ত্রী। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে জানাবেন। আর হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা বিদেশ থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন। দর্শক, আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল, যে কারণে ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বিধায় ইউটিউব আপনার কাছে ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি আপনি সবার আগে দেখতে চান বা সবার আগে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। তো এখানে অনেকে একটা মিস্টেক করেন, আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি কিন্তু আপনারা অনেকেই বাজিয়ে দেন না, যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ আপলোড করি তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না, যে কারণে আপনি কিন্তু সেই ভিডিওটি মিস করেন। তো দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদ যদি মিস না করতে চান, যদি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন, তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ আপলোড করব তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এখনও যারা এই ভিডিওটি দেখতেছেন বা শেষ পর্যন্ত যারা আমাদের সাথেই থাকবেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।